হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি লাল সাদা লুচি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। কী কী নিয়েছি আমি আপনাদের একবার বলে দিই। নিয়েছি ময়দা, নিয়েছি গুঁড়ো চিনি, নিয়েছি নুন, এখানে নিয়েছি সাদা তেল, এখানে নিয়েছি আমি একটা বিট লুচিটা কালার করার জন্য, এখানে আমি অর্ধেক আলু নিয়েছি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, আমি বিটটা এখন কেটে নেব। বিটটা এখন আমি ঘষে নেব। সব আমি গ্রেট করে নিয়ে নিয়েছি, এবার আমি চিপে রসগুলো বের করে নেব। বিটের রসগুলো সব আমি বের করে নিয়েছি, এবার আমি ময়দাটা মেখে নেব। দিচ্ছি আমি নুন, গুঁড়ো চিনিটা দিয়ে দিচ্ছি, এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি, এবার আমি ময়ামটা ভালো করে দিয়ে নেব। এবার আমি যে আলুটা গ্রেট করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি, আমার ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি বিটের রসটা দিয়ে দেবো। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি লেচিগুলো কেটে নেব।
আমার লাল লিচিগুলো কাটা হয়ে গেছে, আর একদিকে আমি প্লেন লিচিগুলো কেটে নিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি এখন তেলটা ঢেলে দেব। এখন আমি লুচিগুলো সব বেলে নেব। আমি সব লুচিগুলো এক এক করে সব বেলে নেব। আমার সব লুচিগুলো বেলা হয়ে গেছে। এবার আমি লুচিগুলো সব ভেজে নেব, তেলটা গরম হয়ে গেছে। আমি এক এক করে সব লুচিগুলো ভেজে নেব। এগুলো সব ভাজা হয়ে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।